ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের রামায়ণ শোনাবো। আজকের গল্পের আগের অংশের লিংক নিচে দেওয়া আছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব। এবার আমি গল্প শুরু করছি। গোফালের ছেলে হলো রাম, সুমিত্রার ছেলে হলো লক্ষণ আর শত্রুঘ্ন, আর কৈকের ছেলে হলো ফলদ। তারা আস্তে আস্তে বড় হতে লাগলো। তারা অষ্ট বিদ্যালয়ে ছোট বয়সেই খুব পারদর্শী হয়ে উঠল। এই সময় বিশ্বামিত্র মুনি রাজাকে এসে বললেন যে আমার সব যোগ্য লাক্ষসেনা এসে বন্দর করে দিচ্ছে, আর আমার রাম লক্ষণকে চাই। কিন্তু রাজার অসুরত প্রথমে রাম লক্ষণকে ছাড়তে চাইবেন না। বিশ্বামিত্র মুনি অনেক বুঝিয়ে রাম লক্ষণকে রাক্ষসদের বধ করার জন্য বনের ভেতরে নিয়ে গেলেন। বিশ্বামিত্র মুনি বললেন, এবার কি আসবি আয়। যোগ্যতা তারকারা খুশি বুঝতে পেরে গেছে। তারকারা খুশি যেই এসেছে, হা করে যেই গিলতে এসেছে, অমনি নাম বছর বান ছুঁড়েছে। ব্যাস তারকারা খুশি বলে গেছে ওই বছর বানে রাখার। বিশ্বামিত্র মুনি ভাবলেন, যাক এবার সব রাক্ষস মরে গেছে, এবার হলো আমি শান্তিতে যোগ্যতা শুরু করতে পারবো। কিন্তু এবার সব রাক্ষস তো মনে নেই, যে বিশ্বামিত্র মুনি যোগ্য শুরু করেছে আর অনেক অন্য রাক্ষস এলে সব এসে ওই ইট পাথর ছুঁড়ে বিশ্বামিত্র মুনি যোগ্য ফন্দল করে দেওয়ার জন্য এসেছি। কিন্তু রাম লক্ষণ আবার বছর বান্ধি সব রাক্ষসকে মেরে ফেলল। বিশ্বামিত্র তো খুব আনন্দ। তারপরে বিশ্বামিত্র মুনি ওদের জনক রাজার কাছে নিয়ে গেলেন। জনক রাজা মিথিদার রাজা, জনক রাজা ওদের খুব আদর করে যোগ্য দেখার জন্য খুব আদর করে বসালেন। তার কাছে একটা শিবের দেওয়া ধনুক ছিল। জনক রাজা প্রমাণ করেছিলেন যে ঠাকুরের এই ধনুকটা দিয়ে গুণ পড়াতে পারবে, সে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে সীতা। কেউ পারল না। রাম একবার জনক রাজাকে জিজ্ঞেস করলো, আমি কি একবার চেষ্টা করতে পারি? রাম জনক রাজা বললো, হ্যাঁ। তারপর রাম যে এক হাতে ধরতে গেছে আর আরেক হাতে গুম ফলাতে গেছে ওই দুটো শিক্ষাগুলোর ধনুকটা টুকলো হয়ে গেছে। তারপরে জনক রাজা বলল, তুমি তো খুব শক্তিশালী, তার মানে তোমাকে আমার মেয়ের সঙ্গে সীতার বিয়ে দেব। রামের সঙ্গে সীতার বিয়ে দেব দিল, লক্ষণের সঙ্গে উর্মিলার বিয়ে দিল, আর ভরতের সঙ্গে মান্ডবী, আর শত্রুঘ্নের সঙ্গে শতকীর্তি। বিয়ের পরে দশরথকে খবর পাঠানো হলো। দশরথ তো থপ থপ করে চলে এলো। খবর শুনে অযোধ্যার সবাই খুব খুশি, আরো ফুল দিয়ে সব সেজে উঠল। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন নিজেদের বউ নিয়ে রওনা হলেন অযোধ্যায়। যেই যাচ্ছে রাস্তা দিয়ে পরশুরাম ওদের রাস্তা আটকে দিয়েছে। পরশুরাম বলছে, তোমার এত ক্ষমতা, আমি তোমার
তোমাকে এখানে আটকে রাখবো। আগে তুমি আমার ধনুকটা দিয়ে দেখো ঘুম তলাতে পারো কিনা, তোমার কত ক্ষমতা দেখি। ওই ওই ধনুকটা দিয়ে ঘুম পাড়িয়ে দিল, ব্যাস। ওই বড় সুদাম বলল, আচ্ছা তোমার এবার অযোধ্যায় যেতে দেব, আজ হেলকটপু এনমদি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।